ব্লকের মধ্যে প্রত্যেকটা জায়গায় কোন ব্লকে দুটো চারটা পর্যন্ত মসজিদ তিনি করেছেন তিনার উদ্যোগে, এবং মাদ্রাসা এবং জেলার উন্নয়ন, যেটা ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে জমিয়তে উলামায়ে হিন্দ এই পশ্চিমবঙ্গে ছিল, আছে, আগামী দিনও হয়তো থাকবে। তিনাদের দ্বারাতে আমাদের মুর্শিদাবাদ জেলার না উন্নয়নের কথা ভেবেছেন, না আমাদের কোনো উপকার হোক, মসজিদ মাদ্রাসার হোক, জনগণের হোক, তাও ভাবেননি। এই জন্যে আমরা অত্যন্ত কৃতজ্ঞ মাওলানা মুফতি নাজমুল হক সাহেব, তিনার পরিচয় আমার দেওয়ার দরকার নেই, বড় দুঃখের সাথে বলছি। আমরা 20 বছর ব্যাপী যে জমিয়তে ওলামায়ে হিন্দের মাধ্যমে জিনাকে রাজ্যের মুকুট বানিয়ে রেখেছিলাম, আমরা অন্ধের মতো জেলা থেকে তিনাকে সমর্থন করতাম, কিন্তু তিনি যখন এলেন মন্ত্রিত্বে তখন তিনার চরিত্র, তিনার ব্যবহার, তিনার আচরণ, মুর্শিদাবাদের মানুষ দেখলাম একটা প্রহসন। তো সেখান থেকে আমরা মুফতি নাজমুল হক সাহেব যে উদীয়মান, তিনাকে আমরা মনে প্রাণে ভালোবাসি, তিনার কর্মদক্ষতাকে আমরা সমর্থন করি, তাই তিনার কাজ আরো এগিয়ে যাক, মনে প্রাণে আমরা তিনাকে সহযোগিতা ভালোবাসা দিয়ে যাব। তিনি আমাদের সামনে এবার আসবেন জেলার উন্নয়নের কথা, জমিয়তে ওলামায়ে হিন্দের কথা তিনি সবিস্তারে আমাদেরকে জানাবেন। অনুরোধ রাখছি তিনি আসুন এবং তিনার মূল্যবান বক্তব্য তিনি রাখুন।